নমস্কার বন্ধুরা, আজকের পর্বে শেয়ার করব মাত্র এক চামচ তেল দিয়ে এরকম লাল লাল মুখরোচক বেগুন ভাজার রেসিপি। সাধারণত এরকম লাল লাল করে বেগুন ভাজতে গেলে অনেকটাই তেলের প্রয়োজন হয়, কিন্তু আজকে এমন একটা টিপস শেয়ার করব যাতে শুধুমাত্র এক চামচ তেল দিয়েই এই রকম লাল লাল করে বেগুন ভেজে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা বেগুনকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম বেগুনকে আমি কেটেছি। এবার বেগুনটাকে দেখুন জলেতে ভালো করে ধুয়ে রেখেছি, কিন্তু জলেতেই আমি ভিজিয়ে রেখেছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে রাখলে বেগুন ভাজাতে অনেকটা কম তেল লাগে। এবার 10 মিনিট পর আমি বেগুনটা জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার বেগুনগুলোকে জল থেকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি। বেগুনের পিসগুলির মধ্যে দেয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এখানে 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে খেতে যেমন ভালো লাগবে তার সঙ্গে তেলেতে যখন বেগুন ভাজা হবে তখন চিনি ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা ব্রাউন কালার আনবে, দেখতেও ভালো লাগবে। এবার বেগুনকে নুন হলুদ আর চিনির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে মশলা ভালোভাবে, মানে হলুদ নুন আর চিনি খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর গ্যাস অন করে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন, তবে ননস্টিকের জিনিস ইউজ করলে তাতে তেলটা অনেকটা কম লাগে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কাঁচা তেলের ওপর কখনোই বেগুনগুলিকে দেবেন না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ চিনি মাখিয়ে রাখা বেগুনের পিসগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে প্রথমে ভাজবো, ঢাকা দিয়ে দিলাম, এতে তেলটাও যেমন কম লাগবে আর তার সাথে সাথে ঢাকা দিয়ে করলে বেগুনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 1.5 মিনিট মতন, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন রেখে দেওয়ার পর ঢাকা খুলে দিলাম। দেখুন এবার সাবধানে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। দেখুন একটা হালকা কালার আসতে শুরু করেছে, আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন রেখে দেব। আবারও 1.5 মিনিট মতন পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিলাম, আবার সাবধানে উল্টে দিচ্ছি। বেগুন খুবই নরম তাই ভেঙে যেতে পারে। বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কালারটাও এসেছে। এবার গ্যাসের আঁচ মাঝারিতে করে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় কিন্তু আর লো ফ্লেমে রাখার দরকার নেই, কারণ বেগুনটা অলরেডি ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, শুধু কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন দুটো সাইডই খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে, এবারে এগুলিকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সুন্দর মুখরোচক বেগুন ভাজা। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম লাল লাল। আপনারা অবশ্যই ভাতের সাথে খেতে পারেন বা রুটি লুচি পরোটা এমনকি খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।